Hello friends, how are you? I am also fine. Now I am going to discuss about the chapter of missing number. The previous class আমি অনেকগুলো ক্লাস দিয়েছি এবং এখনো তোমাদের জন্য আমি অনেকগুলো ক্লাস করাবো এবং আমার কাছে প্রচুর রিকোয়েস্ট চলে এসেছে স্যার এই ক্লাসগুলোর উপর আরো অনেকগুলো ক্লাস করুন এবং আমাদের কাজে লাগবে বা কিছু থ্যাংক ইউ তোমাদের জন্য এবং তোমাদের কাছে আমার সবার রিকোয়েস্ট এই যে ভিডিওগুলো তোমরা স্টার্টিং এ বা কিছু একটা টাইম সার্টেন টাইম দেখে না দেখে টোটাল টাইমটাই দেখো এবং প্রচুর প্রচুর শেয়ার করো এখনো যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে তারা অবভিয়াসলি স্যার সুকান্ত মন্ডল গিয়ে সার্চিং এ সার্চ করো আমার চ্যানেলটাকে এবং আই হোপ দ্যাট তোমাদের এটা খুব কাজে লাগবে নাও কাম টু দ্য পয়েন্ট লেটস গো মিসিং নাম্বার ক্লাস নাম্বার 16 এটা বলেছে এটা অবভিয়াসলি এসএসসি 10+2 সরি equal to 2011 SSC 10+2 অনেকেই যেমন আজকে আমার একটা স্টুডেন্ট আমার স্টুডেন্ট নয় সে আমাকে ফোন করে বলছে স্যার আমার গ্রাজুয়েশন কমপ্লিট নেই আমি এইচএস পাস হয়েছি এবং অ্যাট গ্রাজুয়েশন আমার রানিং চলছে আমি কি কোনো এক্সাম দিতে পারবো অবভিয়াসলি তুমি 10+2 যত ক্যাটাগরি এক্সাম রেল এসএসসি এগুলো তুমি দিতে পারবে তো তোমার কোনো প্রবলেম নেই তুমি আমার সাথে যোগাযোগ করো তো এটাই আমার নাম্বার তো তোমার জন্য এবং সবার জন্য আমি এই সামটা করছি দেখো সামটা বলছে উইদিন 5 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে এবং আনসার করতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হবে সব দিক থেকে অ্যাটাক করতে হবে দিস ইজ দ্য ফ্রিডম ফাইটার রুল এবারে একটা যেমন তোমার ফ্রিডম সেন মানে এরিয়া হয় সেখানটায় যেরকম সব দিক থেকে অ্যাটাক করতে হয় ট্যালেন্টলি অ্যাটাক করতে হয় করলে পর ফ্রিডমটাকে যেটা দেয় এটাও কিন্তু সেরকম একটা জায়গা সব দিক থেকে অ্যাটাক করতে 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 একটা সার্টেন টাইম আসবে যে টাইমের মধ্যে তুমি তখন পার্টিকুলার দেখার মাত্রই তুমি আনসারটা তখন মানে রিদিমটায় বুঝতে পারবে পার্টিকুলার হ্যাজ নো ফর্মুলা আমি আগেও বলেছি এখনও বলছি ইট হ্যাজ নো পার্টিকুলার কোনো ফর্মুলা রিদিম আছে রিদিমটাকে চিনতে হবে মোস্ট অফ অল 3টে বা 4টে রো বা কলাম থাকে তার মধ্যে দুটো যদি যখন তোমার কোয়েনসাইড করে অর্থাৎ মিলে যায় তখন থার্ডটা মিলতে বাধ্য অবভিয়াসলি বা 4 টাইমস মিলতে বাধ্য লেটস গো বন্ধু এখানে আমরা কি রিদম পাচ্ছি দেখো প্রথম আমরা এটাকে A1 A2 A3 আমরা করলাম এবার ম্যাক্সিমাম যে রো ওয়াইজ হবে সেটা দিস ইজ কল রো দিস ইজ কল কলাম এদিকটাকে আমরা কলাম বলবো এদিকটাকে রো বলবো এবার রো ওয়াইজ যদি এখানে একটা আমরা রিদম ফার্স্ট দেখতে পাচ্ছি 8 = 9 = 72 সেকেন্ড 6 × 11 = 66 ওকে বন্ধু লুক এট মাই ফিগার আই এম ফেয়ার রিসেন্ট অ্যাটেন্টিভলি 8 × 9 = 72 6 × 11 = 66 তাহলে এই যে টার্মটা আছে এখানটা কত হবে 6 × 9 = 54 তাহলে আমি এবার দেখব অপশন নাম্বার 54 আছে কিনা অবভিয়াসলি 54 ডি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার ওকে ফ্রেন্ডস তাহলে আমাদের রিদিমটা হলো গিয়ে কি পেলাম আমরা যখন কলাম ওয়াইজ যাব তাহলে C1 × C3 = C2 সি মতলব কলাম আর মতলব রো তাহলে C1 × C3 = C2 ওকে ফ্রেন্ডস দিস ইজ দ্য রিদিম এটা হচ্ছে কি তার এর মেকানিজম ওকে ফ্রেন্ডস এটা তোমরা দেখো এবং ভালো করে বোঝো যদি কোনো প্রবলেম এনি প্রবলেম প্লিজ কামস টু মাই কলাম কমেন্টস বক্স এন্ড প্লিজ কলস মি এনি প্রবলেম আই উইল বি সলভ প্রমিস বাই